গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলা আমি আজকে কি কী করছি ঠান্ডা তো একটু কমেছে আজকে যদিও একটু কম আছে ঠান্ডা তো সেই কারণে ভাবলাম যে এই যে রান্নাঘরে যে সেলফের বাইরের দিকে যে কোটোগুলো থাকে সেইগুলো রান্না হয় তো একটু তেল চিটে হয়ে যায় তো সেইগুলোকে একটু পরিষ্কার করি কী করে করি এগুলো আমি ডিপ ক্লিন করি যেদিন মনে করে সব কিছু বার করে নিয়ে পুরো কোটো ধুলাম সেটা দু দুছাম মাস বাদ বাদে করি আর কি আর এমনি গাগুলো একটু তেল তেলে ভাব হয়ে যায় তো সেইগুলো করি কি একটু একটু পরিষ্কার কসবাইট দিয়ে ভালো করে গাটা মুছে নিয়ে তারপরে একটা পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিই তাহলে কি হয় কোলুকুডুও খুব একটা মানে খুব বেশি তেল চিটে হয় না এটা মাঝে মাঝে করিনি আর এইগুলো করি আমি ছুটির দিনগুলোতে ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি এক দিন এক একটা ক্লিনিং করে রাখতে যেমন আজকে ধরেছি এই কোটোগুলো ঠিক আছে কোটোগুলো ধরেছি আর কালকেও ছুটি আছে তো কালকে ভাবছি যে ফ্রিজ মাইক্রোওভেন এইগুলো একটু পরিষ্কার করব আমি এই কোনো দিন এ ঘর কোনো দিন ওই ঘর কোনো দিন ধরো ফ্রিজ কোনো দিন মাইক্রোওভেন একদিনে সব করে পারি না তো অনেকে প্রশ্ন করো তুমি এত সময় কোথায় পাও এত বাড়ি টিপটপ রাখো এত পরিষ্কার করো তো কখন করে পারো আবার স্কুল করো তো আমি এইভাবেই করি যেদিন ছুটির দিনগুলোতে মোটামুটি আমি শুয়ে বসে কাটাই না ছুটির দিনগুলোতে চেষ্টা করি মানে রোজকার যা কাজ তাছাড়াও এক্সট্রা একটা দুটো কাজ করতে তাহলে কি হয় আমার একবারে চেপে থাকে না এই যে দেখো কোটোগুলো পরিষ্কার হয়ে গেল খুব বেশি সময় লাগলো বেশি সময় লাগলো না কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এইভাবে কি আমি সবগুলোকে পরিষ্কার করিনি এই বাইরের দিকে এই যে সেলফে যেগুলো থাকে সেগুলো একটু এরকম হয় তেল চিটে বেশি হয়ে যায় আর কি ঘন ঘন পরিষ্কার করে রাখলে আর কিছু অসুবিধা হয় না এই যে যেমন এই সাইডটা একটু কম হয় কারণ এই দিকটা তো রান্না হয় না ওই সাইডে রান্না হয় ওই দিকটা একটু বেশি হয় আর এইগুলো কি হয় যদি এভাবে পরিষ্কার করে না রাখি অনেক সময় দায় এগুলো কিছু লাগবে কোটো এরকম ফট করে নামা থেকে হাতে স্লিপ করে পড়ে যায় আর এই দেখো এই বয়নগুলো হচ্ছে আমার সব জ্যাম জেলির বোতল আর কি তো এইগুলো আমি কাঁচের বয়ন যেহেতুগুলো ফেলিনি লিডগুলোকে সব কালার করে নিয়েছি আর বাইরে দিয়ে এরকম শিখা গ্লাস পেন্ট করে দিয়েছিল। সেটা তো অনেক আগেই করেছিলাম তো তোমরা সবাই সাথে শেয়ারও করেছি এই শেখা তো খুব সুন্দর আঁকে তোমরা জানো তো শিখা আমার এরকম সব কোটোগুলোতে করে দিয়েছিল এই যে এই দেখো সব গ্লাস পেন্ট করা আর এই ঢাকনাগুলোতে আমি কালার করে নিয়েছিলাম ঢাকনাগুলো তো করিনি জ্যামের যেমন একটা ছাপা ছাপা কালার থাকে না তো সেটাকে এক কালার করে দিয়েছি সব রেড কালার করে দিয়েছিলাম দেখে মনে হচ্ছে যে এইগুলো সেই জ্যামের বোতল মনে হচ্ছে যেন এগুলো কিনে নিয়ে আসা এর গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে যায় একটু ছোটো ছোটো ডিআইওয়াই করে রাখলে না জিনিসগুলো দেখতেও ভালো লাগে আবার বেশ একটু অন্য রকম লাগে ইউনিক লাগে এই যে দেখো সব কটাতে এরকম করা আছে এইগুলো খুব একটা নোংরা হয়নি জাস্ট একটু গাগুলো মুছে নিচ্ছি আর কি হয় ইন্ডাকশানে রান্না করি তো ইন্ডাকশানে যখন ওই সাইডটায় ভাত হয় ওই ভাতের ঘামটা না মানে জল 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 হয়ে যায় যেহেতু রান্নাঘর তো ঘেরা ধরো একটা ছোট্ট জানলায় পাশে ছোট্ট জানলা তো সবসময় খোলাও থাকে না ধরো কোনো কারণে রান্না করছি এবার চিমনি জ্বালানো আছে জানলা বন্ধ তখন কী হয় ঘামটা পুরো এই কোটোগুলোতে লেগে যায় তো তাতে একটু হালকা দিয়ে এখন মুচ্ছি আমার আলাদা করে আর কাপড় ভিজে করাতে হয়নি নি ওতেই মোছা হয়ে গেল। আর এদিকে মা করেছে এই যে সরা পিঠে তো দুধ ছিল অনেকটা জমে মেয়ে দুদিন মাংস মাংস খুব খেয়েছিলো দুধ খায়নি সে দুধ ছিল না আর হচ্ছে মার বললাম তাহলে দুধ আছে গুড় আছে দুধটাও কি করবার আর এই পিঠে করো তো সরাপিটে করে এই যে দুধ জ্বাল দেব ওপর থেকে নিয়ে আসলো মাই করেছে এটা উপর থেকে করে নিয়ে আসলো বসে বসে এটা আর আমি ততক্ষণ এক্সট্রা এই কাজগুলো করলাম রান্নাও হয়ে গেছে এই সাথে সাথে আঁকে ফাঁকে এই সাথে করে নিলাম তো এইভাবে করে নিতে হয় আর কি এদিকে ভাতটা হচ্ছে আর তরকারিও প্রায় হয়ে এসেছে দেখো এই যে মাছের ঝোল করেছি एकदम आलू पेपे दिए সুন্দর করে একটু হালকা পাতলা করে একদম মাছের ঝোল জ্যান্ত মাছ তো ওই জন্য জ্যান্ত মাছ আমি করি কি বেশি মশলা টশলা দিই না একদম হালকা করে ঝোল করে আর করেছি নারকেল বাটা নারকেল আর পোস্ত দিয়ে বাটা করেছি এটা এটা খুব সুন্দর খেতে হয়েছিল এই ভিডিওটা এই কিভাবে করেছি সেটা শেয়ার করবো এটা একটা দিদির থেকে শিখেছিলাম সেদিন স্কুলে দিদি বললো করে দেখিস খেতে ভালো লাগবে তো সেই জন্যে করেছি আমি সত্যিই খুব সুন্দর হয়েছিল আর এই যে বাজার হয়েছে বাজারগুলোকে শাকগুলোকে মার্কেটে দিয়েছে এইভাবে বক্সে করে রেখে দিচ্ছি এই শাকগুলো আজকে রান্না হবে না বক্সে করে গুছিয়ে রেখে দিচ্ছি আর পেঁয়াজ বাজার থেকে আমি কি করি বাজার আনলে মাছটা যেমন ধুয়ে আগে রেখে দিলাম আর কিছুটা মাছ হয়ে রান্না করলাম আর এই পেঁয়াজ রসুন এগুলো তো ধুয়ে রাখলে নষ্ট হয়ে যাবে এগুলোকে আলাদা সরিয়ে দিলাম এই আলু কটা আগের দিনের আলু আর সবজিগুলোকে আগে ধুয়ে নিই এই যে আমি আলু সাথে মিশে আসলেও বা না আসলেও আমি আগাগোড়াই মানে শীতের সময় আমরা মাটিতে আলু থাকে বলে একটু আলু ফালু মাটি লাগা থাকে বলে আমি একটু ধুই অনেকে কিন্তু আমি সবসময় ধুই রাখি এখন এই যে চন্দ্রমুখী আর আনছে না কারণ চন্দ্রমুখী একটু না কল বেরিয়ে যাচ্ছে সেই জন্য নতুন আলুই নিয়ে আসা হয়েছে আজকে আমি বলেছি নতুন আলু আনবা তাই নতুন আলু এনেছে তো এক প্রচণ্ড কাদা দেখতেই পাচ্ছ প্রচণ্ড কাদা সেই কাদা ডোলে ডলে ধুয়ে দেখছো এখন কতটা পরিষ্কার পাস্তা ধুয়ে দেখালাম আর এই দেখো প্রচণ্ড কাদা এগুলোকে ভালো করে ডলে ডোলে ধুতে হবে ধুয়ে ওপরে রাখবো একটু শুকাতে না হলে তো আলুগুলো শুকাতে দিতে আসলাম এসে ভাবলাম যে একটু বাগানে দেখে কি অবস্থা তো বাগানে এসেছি এসে এই যে এইগুলো হচ্ছে কেতকি ফুল গাছ তো কেতকি ফুল গাছগুলো হচ্ছে ফুল শেষ হয়ে গেছে সেগুলোকে সেইগুলোকে একটু কেটে ফেলবো তো কেটে ফেলেছি আর এদিকে ভাবলাম সিম রয়েছে কতগুলো দেখে সিম তোলা যায় কি না তো সিম তুললাম দেখো আজকেও বেশ অনেকগুলো সিম উঠেছে তো গাছগুলোতে না একটু ওষুধ দেওয়া দরকার মাঝে কিছুদিন ওষুধ ওষুধ দেওয়া হয়নি ঠান্ডা ঠান্ডা করে একটু ওষুধ দিতে হবে তো চলো গাছগুলো এবার একটু কেটেছিলাম সেগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তো বললাম না ছুটির দিন আমার মানে লো অন্যান্য দিন সাড়ে আটটার সময়ের মধ্যে চান হয়ে যায় খাওয়া হয়ে যায় ছুটির দিন বারোটা বেজে যায় কোনো রকম হয়তো কিছু খেলাম না খেলাম কাজ চলতেই থাকে যে এখন পুরো বারোটার বেশি বাজে এখনও এটা করছি সাড়ে বারোটা প্রায় বাজে তো এইবার গিয়ে স্নান টান করবো রোদ উঠেছে সুন্দর এবার স্নান করে চুলা ছাদে গা শুকাতে আসবো তো চলো আজকে ভুলটা এখানে শেষ করলাম বাই